নমস্কার, এনআইওএসের অনলাইন ক্লাসরুমে আমি সাগরিকা ব্যানার্জি আপনাদের স্বাগত জানাই। আসুন জেনে নিই আমাদের আজকের বিষয়টা কি, ইবিএসের আদান প্রদানের সাথে জড়িত সমস্যা। আমরা সবাই জানি ইবিএস পড়াবার সময় কিন্তু শিক্ষকদের অনেক রকম সমস্যা দেখা যায়। আমরা আজকে এই সমস্যার নিদারণগুলো বার করে নেব। আগের অধ্যায়ের আলোচনা এবং আপনাদের শিক্ষণ সম্পর্কিত পঠন পাঠনের অভিজ্ঞতা আপনারা নিশ্চয়ই সহমত যে নিচে বর্ণিত পয়েন্টগুলি ইবিএসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইবিএসে শব্দচয়ন অত্যন্ত সুচারুভাবে কিন্তু করতে হবে। ইবিএসের বিষয়বস্তু শিশুদের জীবন থেকে আমাদের নিয়ে নিতে হবে। শিশুরা যাতে পরিবেশকে নিজেরাই পরিবেক্ষণ করতে পারবে এবং তারাই বিভিন্ন তথ্য জোগাড় করতে পারবেন, অন্যর সাহায্য ছাড়া নিজের প্রচেষ্টায় সব প্রশ্নের উত্তর পেয়ে নিতে পারবেন, এই ধরনের পড়াশোনা করলে কিন্তু আমাদের ছাত্ররা বা শিশুরা অনেকটাই প্রভাবিত হবে নিজের পর্যাবরণ থেকে। শিক্ষণ পদ্ধতি এমন হবে যে ছাত্রদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করবে, পরিচিত পরিবেশ ছাড়িয়ে বিশ্ব পরিবেশ সম্পর্কে অবহিত করানো এবং পরিবার, বহিরভূত সমাজ ও সম্প্রদায় এবং পারিপার্শ্বিক বিষয়ে জ্ঞান অর্জন সাহায্য করবেন। এই সম্বন্ধে আমরা কিন্তু আগেও কথা বলেছি কি, একটি শিশু যখন নিজের পরিবার থেকে কিছু শেখে, যখনও নিজের পরিবার থেকে বাইরে বেরোয়, ওকে কিন্তু নিজের পরিবার, নিজের স্কুল বা নিজের বন্ধুদের এই পরিবেশ থেকে বাইরে বার করে বিশ্ব পরিবেশের মধ্যে নিয়ে যাওয়া বা ওকে চিনিয়ে দেওয়া, এই কাজটা কিন্তু একটা শিক্ষকেরই। অধ্যায়গুলিকে এমন প্রশ্নমালা দিয়ে সাজাতে হবে যে শিশুদের চিন্তাশক্তি ও মেধা বুদ্ধিতে সাহায্য করবে। একটা সাবজেক্ট বা একটা টপিক বা একটা বিষয় পড়িয়ে দেওয়ার পরে ওই বিষয়টার সম্বন্ধে যে প্রশ্নগুলো আমাদের সাজাতে হবে, সেইগুলোকে এমন করে সাজানো উচিত যে আমাদের ছাত্র বা শিশু নিজের বুদ্ধিটাকে ওইখানে উপযোগে লাগাবে। শিশুদের মৌখিক, লিখিত এবং অন্যান্য সৃজনক্ষমতা প্রকাশিত যাতে হয়, এই ধরনেরই আমাদের ওদের পড়াশোনা করাতে হবে। একটা বিষয় আমি পড়িয়ে আমি যদি চলে যাই, কোনো প্রশ্ন না জিজ্ঞেস করি, তাহলে তো ওই বিষয়টা পূর্ণরূপে পড়ানো হবে না। ছাত্র যাতে প্রশ্ন করতে পারে, শিক্ষক যদি প্রশ্ন করে ছাত্র যেন উত্তর দিতে পারে, আমাদের নিজের বিষয়টাকে এই ধরনে সাজিয়ে নিয়ে পড়াতে হবে। উপরের ইউনিটে আপনারা জেনেছেন যে ইবিএস পুরনো শিক্ষক পাঠ্যক্রম নয়, বরং এর উদ্দেশ্য ছাত্রদের মানসিক বিকাশ। অর্থাৎ ইবিএস পঠন পাঠনে শিক্ষকগত থেকে ছাত্রদের বেশি গুরুত্ব দেওয়া হয়। ইবিএসে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ছাত্ররা হয়, এটাই এখানে বলা হয়েছে যে শিক্ষক নিজের বিষয়টাকে কিন্তু পড়িয়ে দেয়, ছাত্র ওটা বুঝতে পারলো কি না সেটাই কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পরিবেশ সম্পর্কে অত্যন্ত মৌলিক নিজস্ব চিন্তাভাবনা ও অনুভব নিয়ে ছাত্ররা স্কুলে আসে, তাই ছাত্রদের নিজস্ব চিন্তাভাবনাকে মাথায় রেখেই শিক্ষকদের পড়াতে হবে, যাতে শিশুরা পাঠ্যক্রমের সাথে একাত্মতা বোধ করবে। শিক্ষক হিসেবে
আপনাদের এইটা দায়িত্ব শিশুকে আপনারা যা পড়াচ্ছেন, শিশু ওই বিষয়টাকে কিন্তু নিজের সাথে যোগ করতে পারবে, নিজেকে ওই বিষয়ের একটা অংশ মেনে নেবে। এখন আমাদের নিজেদেরই প্রশ্ন করতে হবে যে শিশুদের অভিজ্ঞতা অনুযায়ী পরিবেশকে তাদের সমান তুলে ধরতে হবে নাকি নিজেদের প্রাপ্ত বয়স্ক অভিজ্ঞতাকে তাদের সাথে ভাগ করতে হবে। প্রাপ্ত বয়স্কদের নিজের পরিবেশের সম্বন্ধে একটা আলাদা রকম ধারণা। শিশুরা কিন্তু নিজের পরিবেশের সম্বন্ধে অনেকটাই ভাবনা চিন্তা করে, যেটা প্রাপ্ত বয়স্কদের থেকে অনেকটাই আলাদা। শিক্ষকের দায়িত্ব এটা ঠিক করে নিতে হবে বিষয়টা পড়াবার আগে, এই ধারণাগুলো ও প্রাপ্ত বয়স্কদের ধারণার সাথে জড়িত করবে, বা শিশুদের নিজের ধারণা, নতুন ধারণা বানাবার জন্য ওদের একটা নতুন রাস্তা দেখিয়ে দেবে। শিশুদের পঠন পাঠনকে প্রাসঙ্গিক করতে এই পদ্ধতি সাহায্য করে। পঠন পাঠনকে প্রাসঙ্গিক করে তোলার অর্থ বাস্তব জগৎকে ইভিএসের সাথে যোগ করা, ফলে ছাত্ররা তাদের পারিপার্শ্বিক পরিবেশে যা দেখছে এবং তার থেকে যা অভিজ্ঞতা লাভ করছে তার সাথে যোগসূত্র খুঁজে পাবেন। নিজের জ্ঞান বৃদ্ধি করার জন্য যাও জ্ঞান অর্জন করবেন, সেই জ্ঞানটাকে নিজের পরিবেশের সাথে বা নিজের সমাজের সাথে উনি ব্যবহার করতে সক্ষম হবে। NCF 2005 অনুযায়ী শিশুদের যে নলেজ কনস্ট্রাকশনের উপরে জোর দেওয়া হয়েছিল, এটি হলো সেই পদ্ধতি। এই পদ্ধতিটি পূর্ববর্তী মুখস্থ করে পরীক্ষা পাশ করার পদ্ধতি থেকে সম্পূর্ণ আলাদা। এক সময় ছিল যখন ইবিএসটাকে ছাত্ররা পুরোপুরি মুখস্থ করত আর খুব ভালো অঙ্ক নিয়ে পাস হয়ে যেত। আজ কিন্তু তেমন নয়, ইবিএসের পরীক্ষা দেওয়ার সময় ওদের ভাবনা চিন্তাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষণ পদ্ধতির এই পরিবর্তন ফলে NCF 2005 অনুযায়ী শিশুরা তাদের পরিবেশ থেকে যে নানাবিধ অভিজ্ঞতা লাভ করে সেই জ্ঞান অর্জনে স্কুল তাদের সাহায্য করে। আপনারা দেখেছেন যে NCF 2005-এ ইভিএসের পাঠ্যক্রমে যে পরিবর্তন আনা হয়েছে তার ফলে শিশুদের জ্ঞান অর্জনের অবধি বা পরিধিটা অনেকটাই বেড়ে গেছে। শিশুরা যা নিরীক্ষণ করেছেন এবং তার ফলে যে জ্ঞান অর্জন করেছেন তার মধ্যে যোগসূত্র তৈরি করতে অথবা পরিবেশের সম্পর্কে তাদের অনুভূতি ও নতুন তথ্য সংগ্রহ করতে সাহায্য করতে হবে। যে বিষয়ে তাদের আগে থেকে অভিজ্ঞতা রয়েছে তার সাথে তাদের জুড়তে হবে। আগের ইউনিটের যেমন বলা হয়েছিল, শিক্ষকদের বোঝার চেষ্টা করতে হবে যে শিশুরা কীভাবে শেখে। আগের একটি ইউনিটে আমরা পড়েছি যে শিক্ষকরা নিজের শিক্ষার্থীদের ভাবনা চিন্তা করে নিজের লেসন প্ল্যানটাকে লিখবেন। শিক্ষক আর শিক্ষার্থীর যে সম্পর্কটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যতক্ষণ শিক্ষক নিজের শিক্ষার্থীকে বুঝে তুলবে না ততক্ষণ কিন্তু ওর শিক্ষণ প্রণালীটার গুরুত্বটা পূর্ণ হবে না। প্রতিদিনের অভিজ্ঞতা থেকে শিক্ষকরা যে জ্ঞান অর্জন করেন তাও ছাত্রদের বিতরণ করবেন। এডুকেশনাল সাইকোলজিস্টরা প্রমাণ করেছেন যে ছাত্ররা তখনই কোনো বিষয়ে ভালোভাবে শিখতে পারেন যখন তাদের দেওয়া তথ্যর সাথে ওরা নিজেকে অনুভূতি করে এবং নিজের অভিজ্ঞতার সাথে যোগসূত্র খুঁজে পান। একসাথে বা একে উপরের সহায়তার মাধ্যমে ছাত্ররা শিক্ষাগ্রহণ
বেশি ভালো করে করে। উপরে বর্ণিত পঠন পাঠনের এই পৃষ্ঠভঙ্গিটি থিওরি অফ লার্নিং থেকেই গঠিত। এই পদ্ধতিতে গুরুত্বপূর্ণ তথ্যটি হল পঠন পাঠনের উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সফল করার জন্যে শিক্ষককে ছাত্রদের জন্য পঠন পাঠনের পদ্ধতিকে এমনভাবে পরিকল্পনা করতে হবে যেখানে শিক্ষাদানের ভিন্ন ভিন্ন পরিস্থিতি এবং অভিজ্ঞতা, যেমন সামাজিক, সাংস্কৃতিক, ভৌতিক এবং জৈবিক, সবই এর মধ্যে সামিল হবে। ইবিএস শিক্ষকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ, কেননা এই ক্ষেত্রে শিক্ষকদের ইচ্ছাকৃতভাবে পড়ানোর পরিবর্তে ছাত্রদের থেকেও ওকে কিছু শিখে নিতে হবে। শিক্ষকরা যেহেতু পরম্পরাগত ক্লাসরুমের পঠন পাঠনই অভ্যস্ত, সেই জন্য তাদের জন্য এই পদ্ধতি অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। আমরা আগের ইউনিটে এই পদ্ধতির সম্বন্ধে পড়েছি যে পদ্ধতিটা হলো প্রতিটি বিষয়কে একটি থিমের সাথে যুক্ত করে পড়ানো। এইটাই কারণ যে এই পদ্ধতিটা কিন্তু শিক্ষকদের জন্য একটি চ্যালেঞ্জিং পদ্ধতি। শিক্ষক যে বিষয়ে পড়াবেন, অর্থাৎ যে বিষয়ে তিনি অভিজ্ঞ, সে বিষয়ের পাঠ্যক্রমকে বইয়ের বাহিরভূত উদাহরণ দিয়ে বোঝানো ইভিএসের পঠন পাঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পাঠ্যক্রমের বা পাঠ্যপুস্তকে যা উদাহরণ দেয়া আছে, শিক্ষকের উচিত ওই উদাহরণের বাইরে থেকেও কিছু উদাহরণ ছাত্রদের দেয়া উচিত। এই ধরনের শিক্ষণ কিন্তু ছাত্রদের নিজের পরিবেশ থেকে জুড়ে নিতে সাহায্য করে। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে অর্জিত জ্ঞানকে একত্রিত করে শিশুদের পড়ানোর পদ্ধতি পরিকল্পনা করতে হবে। এর জন্য শিক্ষকদের আরও নমনীয় হতে হবে, যাতে বিষয়টিকে নিজেও ভালোভাবে অনুভব করতে পারবেন এবং পড়াবার সময় প্রতিটি প্রশ্নের উপরে এবং বিষয়টির কে বোঝার জন্য উনি নিজেও সক্ষম হবেন। আমরা দেখেছি যে শিশুদের নিজস্ব অভিজ্ঞতা ও দক্ষতা বুদ্ধিতে সাহায্য করার জন্য ইভিএসের পাঠ্যক্রম বিভিন্ন ধরনের কার্যকলাপের পরিকল্পনা করেছে। পরিবেশ সম্পর্কে শিশুদের মনে নিজস্ব ধারণা গড়ে ওঠে এবং তারা বিভিন্ন ধরনের বিষয়গুলোর সাথে অনুসন্ধান করুক। যখন প্রতিটি শিশু নিজেদের ধারণা অনুযায়ী পাঠ্যক্রমকে বুঝতে শুরু করবেন, তখনই দেখবেন ছাত্ররা কিন্তু অনেক রকম প্রশ্ন জিজ্ঞাসা করবেন। ছাত্রদের এই সময় এবং একই পদ্ধতিতে মূল্যাঙ্কন করা কিন্তু ঠিক হবে না। ছাত্রদের শেখার গতিশীল প্রকৃতির কথা মাথায় রেখেই NCF 2005 গতিশীল মূল্যাঙ্কনের উপরে জোর দিয়েছেন। গতিশীল মূল্যাঙ্কনের মানে হলো ডাইনামিক অ্যাসেসমেন্ট। এটি শিক্ষকদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং, কেননা ছাত্ররা কি ভাবছে, পরিবেশের সম্পর্কে তাদের চিন্তাধারণা কি এবং তার সাথে নিজেরা কিভাবে একাত্মবোধ করেছে, সেগুলি তাদের ভালোভাবে বুঝে নিতে হবে। আসুন জেনে নিই আজ আমরা কী কী শিখলাম। আমরা এটা জানি কি ইভিএস পড়াবার সময় আপনাদের কিন্তু অনেক রকম সমস্যা হয়। এই সমস্যাগুলোকে যদি আপনারা একটা সূচি বানিয়ে নিন আর ওর উপরে যদি বিচার করবেন, তাহলে আপনারা উত্তরগুলো পেতে পারবেন। পঠন আর পাঠন প্রক্রিয়াটাকে পূর্ণভাবে বোঝার জন্য আপনাদের শিশুর অভিজ্ঞতাটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে।
আপনার নিজের অভিজ্ঞতাটা কিন্তু আপনি এখানে শিশুর সামনে রাখতে পারবেন না। আপনাদের শব্দ চয়ন করুকে ভালোভাবে করতে হবে। শিশুর মৌখিক, লিখিত বা সৃজন ক্ষমতাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতন ক্ষমতা আপনার মধ্যে হওয়া উচিত। ক্লাসে পড়াবার আগে আপনাদের কিন্তু নিজেদেরকে তৈরি করতে হবে, যে বিষয়টা আপনারা পড়াচ্ছেন সেই বিষয়টার সম্বন্ধে আপনাদের নিজেকে আগে ভালোভাবে জেনে নিতে হবে। যে হিসেবে আমরা পড়লাম, আমরা জেনে গেছি যে নতুন পদ্ধতিটা খুবই চ্যালেঞ্জিং, কিন্তু আপনারা যদি এইটাকে শিখে ফেলেন তাহলে কিন্তু আপনারা নিজের ছাত্রদের সাথে খুব সুন্দর একটা সম্পর্ক স্থাপিত করতে পারবেন। নমস্কার। নমস্কার, আমি সাগরিকা ব্যানার্জি, NIOS এর অনলাইন ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসুন আজকের বিষয়টা সম্বন্ধে আমরা কিছু চর্চা করে নিই। আমাদের আজকের বিষয় হলো ছোট ছোট দল করে আলোচনা। ছোট ছোট দলে ভাগ করে আলোচনা করলে ব্যাপারটা আরও সহজে শিশুদের মনে বিলক্ষণ ক্ষমতা তৈরি করে, তাতে তারা নিজেদের মতো করে ব্যাপারগুলোকে বুঝে নিতে পারে। নিজেদের আলোচনাতে একটার সাথে আরেকটা ব্যাপারের সংযোগে ওরা কথা বলতে পারে। এই ধরনের আলোচনা শিশুদের আরও বেশি মনোযোগী করে তুলে, যা সম্বন্ধে ওরা একটি আলাদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের আলোচনা শিশুদের আরও বেশি মনোযোগী করে তোলে, যা পরস্পরের উপরে একটি আলাদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ক্ষেত্রে একজন শিক্ষককে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হয়। প্রথমত, শিক্ষকের আলোচনার একটা অংশ হওয়া উচিত। সদস্যদের মতামতের সাথে নিজেকে মিলিয়ে নেওয়া উচিত। শিক্ষক 4 থেকে 6 জনের একটি দল গড়ে দেবেন। শিক্ষক একটি সমস্যা, প্রস্তাব বা প্রশ্ন রাখবেন। প্রতিদলকে 10 থেকে 15 মিনিট সময় দেওয়া হবে। প্রতিটা দল এক একজন তাদের মতামত রাখবেন। প্রতিদল কয়েক মিনিটের সময়ে তাদের মতামত বা ধারণাগুলোকে মূল্যায়ন করবেন। তারপর পুরো ক্লাসকে সেই বিষয়ে অবগত করাতে হবে। শিক্ষক হিসেবে দায়িত্ব নিতে হবে যে প্রতিটি আলোচনা যেন একটি লক্ষ্যকে আলোকপাত করে। এই সময় যখনও একটি বিষয় দেওয়া হবে, এটা কিন্তু মাথায় রাখা দরকার যে বিষয়টি কিন্তু কিছু একটা মূল্য নিয়ে হোক, সামাজিক বা প্রাকৃতিক। শিশু কিন্তু এই এই ধরনের আলোচনা থেকে কিছু একটা শিখতে পারুক। প্রতি আলোচনার শেষে শিক্ষক তার নিজের মতামত দিয়ে উপসংহার দেবেন। মাথা নেড়ে, হাসি, আনন্দ, এই ধরনের ভাবভঙ্গিতে শিশুরা নিজেদের সহজতার সাথে নিজের ভাবটা প্রকাশ করবেন। আলোচনাগুলোকে আরও ফলপ্রসূ করতে অন্যান্য শিক্ষা পদ্ধতির মিশ্রণ ঘটাতে হবে। আসলে একটি সুন্দর জিনিসের সম্বন্ধে জানি, এর আগে আমি জানিয়ে দিই আমরা যা পড়লাম তাতে কী কী পড়লাম। যখনও আমরা আলোচনা করব, আমরা কিন্তু শিক্ষক হিসেবে আমাদের ক্লাসের শিক্ষার্থীদের ছোট ছোট দলে বেঁধে দেব, ভাগ করে দেব। প্রতিটা দলকে কিন্তু একটি করে বিষয় দেয়া হবে। ওই বিষয়টা কিন্তু কিছুও হতে পারে। আপনাদের কাছে আমার নিবেদন,
যখন আপনারা এই বিষয়গুলিকে চয়ন করবেন, কিন্তু এইটা আপনাদের ধারণায় এটা থাকা উচিত যে এই বিষয়টা কিন্তু বাচ্চাকে বা শিশুকে কোনো শিক্ষা দিক। প্রতিটা দল নিজের নিজের আলোচনা, নিজের নিজের মতামত নিয়ে একটি প্রস্তাব তৈরি করবে। প্রতিটি প্রস্তাবটা কিন্তু আবার নিজের পুরো ক্লাসের সামনে রাখা হবে। এই প্রক্রিয়াটা পূর্ণ হলে শিক্ষক কিন্তু ওই বিষয় কিছুটা প্রকাশ দেবেন, উনি জানাবেন এই বিষয়টার কি উদ্দেশ্য। এই ধরনের পদ্ধতিতে বাচ্চারা কিন্তু নিজের ধারণা ছাড়া অন্যদের ধারণাগুলো কেউ বুঝতে পারে। ওরা বুঝতে পারে কি আমাদের একজনের ধারণার সাথে কাজ করা উচিত। আসুন একটা সুন্দর একটা জিনিস জেনে নিই, যার নাম হলো গুঞ্জন গোষ্ঠী। এটা একটা ছোট গ্রুপ যেখানে 3 থেকে 6 জনকে একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা করাবার জন্য সীমিত সময় দেয়া হয় এবং পরে তাদেরকে একটি বড় গ্রুপের কাছে এই আলোচনাটাকে প্রগতির জবাবদিহি করতে হবে। 3 থেকে 6 জন একটা ছোট একটা গ্রুপ বা একটা ছোট একটা দল বানায়, ওরা কিন্তু কোনো একটি বিষয়কে নিয়ে আলোচনা করে। ওই আলোচনা দিয়ে ওরা যাও পয়েন্টস বার করে, সে পয়েন্টসগুলোকে কিন্তু নিয়ে গিয়ে একটা বড় গ্রুপের মধ্যে সমালোচনা করে, সবার সাথে ওটাকে কিন্তু কথা বলে ওই বিষয়টার উপরে আরও জানাজানি হয়। ওই বিষয়টাকে নিয়ে যখন একটা বড় গ্রুপে আলোচনা হয় তখন কিন্তু ওদের অনেক জবাবও দিতে হয়, যে যেটা প্রশ্ন করে ওই উত্তরটা কিন্তু ওদের কাছে থাকা উচিত। ইভিএসও উপযুক্ত ব্যবস্থা, এটি একটি বিস্তৃত বিষয়। দলগত আলোচনার মাধ্যমে পুঁথিগত বিদ্যার উপরে উঠে বিষয় মনোযোগ দিয়ে হবে, এটি একটি বিস্তৃত বিষয়। দলগত আলোচনার মাধ্যমে পুঁথিগত বিদ্যার উপরে উঠে বিশেষ মনোযোগ দিতে হবে। এই ধরনের আলোচনাগুলোতে কিন্তু বইয়ের কোনো কাজ নেই। বইয়ে দেওয়া সিলেবাসটাকে একবার পড়ে নিয়ে ওই সিলেবাসটাকে কিন্তু এই ধরনের আলাদা আলাদা পদ্ধতি নিয়ে শিক্ষককে কিন্তু নিজের শিক্ষার্থীদের শিখিয়ে দেওয়া উচিত। মিশ্র সমাজ ব্যবস্থায় পরিবেশের ব্যাপারে কোনো একটি নির্দিষ্ট উত্তর হতে পারবে না। বিভিন্ন উত্তর ও বিভিন্ন মতামত, বিবিধ গুরুত্ব আরোপও করা যায়। একটা বিষয়ের কোনো একটি উত্তর হয় না। এই বিষয়ে আপনারা আগেও পড়েছেন যে ইভিএসে কিছু সঠিক বা কিছু ভুল হয় না। একটি বিষয় নিয়ে যেটা আমার ভুল লাগছে অন্য কারোর হয়তো ওটা সঠিক বা ঠিক লাগতে পারে। ইভিএসে কিন্তু অনেক আলাদা আলাদা রকম মতামত হতে পারে, ওই জন্যে এখানে কোনো একরকম মতামত বা একরকম বিচার রাখলে কাজ চলবে না। বিভিন্ন ব্যাপারে আলোচনার মধ্যে কিন্তু শিশু মনে ভিন্নমত পোষণকে সঠিক করে তুলতে হবে। এই ব্যাপারে ভিন্ন উত্তর বা সমাধানের উপরে গুরুত্ব দিতে হবে। আমরা যখনও বাচ্চাদের কোনো একটা বিষয় দিই, মতের ভিন্নতা হতেই পারে। শিক্ষকদের কিন্তু মতের ভিন্নতা কেন এই জিনিসটা কিন্তু বাচ্চাদের বুঝিয়ে দিতে হবে। একে অপরের সাথে ভিন্ন মতের এবং ভিন্ন ধরনের আলোচনা নিজেদের মধ্যে ভাবনার প্রতিফলন ঘটাতে মাধ্যম করে, প্রতিফলন ঘটাতে সক্ষম করে। বাস্তব জীবনের পরিস্থিতি প্রতিফলিত হয়, একটি পজিটিভ মানসিকতার সঞ্চার হয়,
এই ধরনের আলোচনা শিশুদের নিজেদের মতামত প্রকাশের একটি সুযোগ করে দেয়। এই ধরনের পদ্ধতিতে কিন্তু শিশুরা যখন অনেক বাচ্চাদের সাথে কাজ করে, একটি দলে তিনটে চারটে বা ছটি বাচ্চাদের সাথে কাজ করে, তখন কিন্তু ওরা বুঝতে পারে প্রতিটি বাচ্চা বা প্রতিটি সদস্যর মতামত কিন্তু ঠিক, প্রতিটি সদস্যের মতামতের সাথেই কিন্তু ওকে কাজ করতে হবে। যে বিষয়টা দেয়া হয় সেই বিষয়টাকে নিয়ে কিন্তু বাস্তবিক জীবনের সাথে ওর সার্থকতা দেখার খুবই দরকার। এই ধরনের আলোচনা কিন্তু শিশুদের সবসময় একরকমের সুযোগ দেয় যে ও কিভাবে ওর চিন্তাটা কী ধরনের এটাকে ও প্রকাশ দিতে পারে। মনে রাখতে হবে যে শিক্ষক নিজে একজন সহায়কের ভূমিকা পালন করেন। আমি বারে বারে এই কথাটা বলছি, কোনো পদ্ধতি যদি আমাদের শিক্ষণের মধ্যে নিতে হয় তাহলে কিন্তু শিক্ষকের ভূমিকা সব থেকে বেশি দরকার। শিক্ষকের ভূমিকা কিন্তু বড়ই গুরুত্বপূর্ণ। প্রতি গ্রুপ এবং প্রতি শিশুকে নেতৃত্ব বিকশিত করার সুযোগ দেওয়া উচিত। যখন আমরা বাচ্চাদের দলবদ্ধ করি তখন এটা মনে রাখতে হবে কি প্রতিটি শিশু কিন্তু নিজের মতামত প্রকাশ করার সুযোগ পাক। প্রতিটি শিশুর মধ্যে দলটাকে নেতৃত্ব করার একটা সুন্দর সুযোগ ওর পেয়ে নিতে হবে। গ্রুপ তৈরি করার সময় প্রতিটি গ্রুপকে সামঞ্জস্য রেখে তৈরি করতে হবে। একটি গ্রুপে যে সদস্যরা আছে ওদের এক অন্যের সাথে কী ধরনের সামঞ্জস্য এইটা কিন্তু শিক্ষকের জেনে নেওয়া উচিত। এইটা জেনে ওকে ওই ধরনের একটি গ্রুপ তৈরি করা উচিত। প্রতিটি গ্রুপ এবং ওর মধ্যে সংযোগ স্থাপন করার ভূমিকা পালন করতে হবে। গ্রুপের মধ্যে সব ধরনেরই শিশু বা ছাত্র থাকবে। ওই গ্রুপের মধ্যে এক ধরনের একজনের সাথে অন্যজনের একটা সুন্দর সংযোগ স্থাপন করার ভূমিকা কিন্তু শিক্ষকই করে। কেন, কিভাবে, এই ধরনের ছোট ছোট প্রশ্ন করে তার থেকে বর্ণনামূলক আলোচনা তৈরি করতে হবে। আমরা যখনও কোনো কাজ নিজের ছাত্রদের দিই, ওরা যে ধরনের প্রশ্ন আমাদের থেকে করে, কিন্তু ওই কাজটা করার পরে শিক্ষকও কিন্তু ওদের থেকে কিছু প্রশ্ন করতে পারে। তুমি এইটা এই ধরন এই রকম করে কেন করলে, এইটা কিভাবে করলে, এই ধরনের প্রশ্ন কিন্তু ওদের জিজ্ঞাসা করা যায়। নীরবতাকে দূর করে সবার মতটাকে প্রকাশে আগ্রহী করে তুলতে হবে। প্রতিটা বাচ্চা যেন এগিয়ে এসে নিজের মতামতটাকে প্রকাশ করতে পারে। ভালো মতামত দিয়ে প্রত্যেককে আগ্রহী করে তুলতে হবে। প্রতিটা বাচ্চা যখন আগে এসে নিজের মতামত দিচ্ছে সে সময় কিন্তু শিক্ষকের উচিত ওকে কিন্তু প্রশংসার চোখে দেখা উচিত। এই প্রশংসাই ওকে কিন্তু আরও আগে যাবার জন্যে উৎসাহিত করবে। পদ্ধতিগত বিষয়গুলিকে নিয়ে দুটোকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। পদ্ধতি আর বিষয় এই দুটো জিনিসকে কিন্তু বাচ্চাদের সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে। এটা বুঝে গেলেই ওরা কিন্তু নিজের কাজ খুব সুন্দরভাবে করবে। ওরা যে আলোচনা করবে ওই আলোচনাটাকে কিন্তু ওরা অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারবে। যে বিষয়টার উপরে ওরা আলোচনা করছে ওই বিষয়টার সম্বন্ধে ওরা অনেকটাই আমাদের জানিয়ে দিতে পারবে। আসুন আমরা জেনে নিই কি আমরা কী ধরনের আলোচনার মধ্যে বাচ্চাদের সংযুক্ত করতে পারি। ভেবে নিন, আমি ওদের একটি প্রসঙ্গ দিলাম যে তোমরা কি সার্কাস দেখেছ? সার্কাসের মধ্যে যে জীবজন্তুকে রাখা হয় সে রাখাটা কি আমাদের ক্রূরতাকে প্রদর্শন করে?
তিনজন বা চারজন বাচ্চা যখন এটাকে নিয়ে আলোচনা করবেন, কারুর মত হবে কি আমার তো সার্কাস ভীষণই ভালো লাগে দেখতে। যখন একটি বাঘ নাকের উপরে বল নিয়ে দাঁড়ায়, যাই বা একটা বাঁদর উপর থেকে একটা ঝাঁপ মেরে নিচে পড়ে যায়, বা আমার জোকারকে ভালো লাগে, বা আমার হাতিকে ভালো লাগে যে সাইকেল চালায়, এই ধরনের মতামত একটা বাচ্চা দিতে পারে। অন্য বাচ্চা হয়তো বলল, না সার্কাসটা তো আরে জীবজন্তুর থাকার জায়গা নয়, ওদের নিজেদের বাড়ি থেকে দূরে নিয়ে এসে এই ধরনের কষ্ট দেওয়ার কি দরকার আছে। তৃতীয়জন বলল, না আমার সার্কাস দেখতে ভালো লাগে, কিন্তু আমার এটা ভালো লাগে না যে ওই সব জীবজন্তুগুলোকে আমাদের মজা দেখাবার জন্য ওই ধরনের কাজ করানো হচ্ছে। যদি আমরা এই সব ধরনের সব মতামতগুলোকে জুড়ে দিয়ে একটা মত বার করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাচ্চাদের মাথায় কত তাড়াতাড়ি ওই বিষয়টার সম্বন্ধে বিচার আসছে। এই আলোচনার কি উত্তর হবে সেটা তো আমি আপনাদের দিতে পারবো না, কিন্তু এই ধরনের আলোচনা আপনারা নিজের ক্লাসে গঠন করতে পারেন। একটা আরো খুব ছোট একটা বিষয় আছে, আমাদের শহরের মধ্যে রাস্তা বেশি হওয়া উচিত নাকি পার্ক? বাচ্চারা যখন এটাকে নিয়ে আলোচনা করবে, প্রতিটা বাচ্চা কিন্তু নিজের নিজের ভাবনা চিন্তাগুলোকে লিখে নেবে। এইগুলোকে লিখে নিয়ে ওরা এক অন্যের সাথে কথা বলবে আর একটা নিষ্কর্ষ বার করবে। এই নিষ্কর্ষটাকে নিয়ে ওরা কিন্তু নিজের শিক্ষকের কাছে আসবে। ওই নিষ্কর্ষটাকে শিক্ষক পুরো ক্লাসের সামনে পড়ে শোনাবে। প্রতিটা বাচ্চা ওই নিষ্কর্ষর সাথে নিজের ভাবনা চিন্তাটাকে প্রকাশ দেবে। এই ধরনের ছোট ছোট গ্রুপ বানিয়ে, দল বানিয়ে আলোচনা করাটাও এক রকমের খুবই ভালো পদ্ধতি। আমরা দল বেঁধে আলোচনার অনেকগুলো ভালো পক্ষ দেখে নিয়েছি, আসুন দেখি এই পদ্ধতিটার সীমাবদ্ধতা কি। এই পদ্ধতিতে শিক্ষককে কঠোর পরিশ্রম আর সময়ের যথাযথ প্রয়োগ করে তারপর এই থেকে সাফল্য পেতে হবে। একটি শিক্ষক 40 জন বাচ্চার একটি ক্লাসে পড়াচ্ছেন, আপনি বুঝতে পারছেন 40 জন বাচ্চাকে নিয়ে এই ধরনের পদ্ধতিতে পড়ানো খুব সহজ নয়। এর জন্যে শিক্ষককে কিন্তু খুবই কঠিন পরিশ্রম করতে হবে আর অনেকটাই সময় দিতে হবে। এই দুটো হলেই শিক্ষক কিন্তু ভালো এক রকমের সাফল্য পেতে পারবে। বিন্দুমাত্র ধৈর্য হারালে কিন্তু চলবে না। শিক্ষক যদি 40 জন ছাত্রকে নিয়ে বিন্দুমাত্র ধৈর্য হারায় বা একটা বাচ্চাকেও ওর মতামত প্রকাশ করার জন্য মানা করে বা নিষেধ করে, তাহলে কিন্তু এই ধরনের পদ্ধতির কোনো দরকারই থাকবে না। আমরা আজকে যা পড়লাম তাতে আমরা বুঝলাম দল বেঁধে আলোচনা করা এক রকমের শিক্ষণ পদ্ধতি। দল বেঁধে আলোচনা করলে বাচ্চারা কিন্তু নিজের নিজের মতামত জানাতে পারবে। তিনজন বা চারজন যখন দল বেঁধে আলোচনা করবেন, তখন কিন্তু ওরা একসাথে নিজের ভাবনাগুলোর বা নিজের চিন্তাগুলোর একটি নিষ্কর্ষ বার করতে পারবেন। এই ধরনের পদ্ধতিতে বাচ্চাদের বুদ্ধির বিকাশ কিন্তু খুব তীব্র হয়ে ওঠে। বাচ্চাদের ভাবার শক্তি বা ওদের ক্ষমতা খুব তাড়াতাড়ি বিকাশ করে। আমরা জানি এই পদ্ধতির কিছু সীমাবদ্ধতা আছে, তা সত্ত্বেও কিন্তু এই ধরনের পদ্ধতি আমাদের ছাত্রদের জন্য বা শিশুদের জন্য খুবই উপকারী। নমস্কার।